সিলেট ভিউ ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জনসম চৌধুরী। আমরা আছি সিলেটের জকিন উপজেলার আটগ্রাম বাস স্ট্যান্ডে, যেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি যাচ্ছে, বাস মাইক্রোবাস যাচ্ছে জকিগঞ্জের ফুলতলি গ্রামের বালাইহরমার অভিমুখে। সকাল থেকেই আমরা এভাবে লক্ষ্য করছি আজকের এই চিত্র। একের পর এক যানবাহন যাচ্ছে, মাইক্রোবাস কার যে যেভাবে পারছেন সে সেভাবে করে যাচ্ছেন। তাদের সবার একটাই গন্তব্য, একটাই উদ্দেশ্য, ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে যে মাঠ, এই বালাইহর মাঠে তাদের গন্তব্য। দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি যাচ্ছে, দীর্ঘ সারি। আমি যদি এই পাশের দৃশ্য দেখাই, রতনগঞ্জ সড়কের এই দৃশ্য দেখায় কি পরিমাণ যানজট তৈরি হয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি এই চিত্র এবং পড়ন্ত এই বিকের সন্ধ্যার সময় পর্যন্ত যানবাহনের কি পরিমাণ যানবাহন সেটা বলার অপেক্ষা রাখে না। আমার ফোনের চার্জ কিংবা আমার যেসব মাইক্রোফোন সব কিছুর চার্জ এই মুহূর্তে শেষ হয়েছে, আমি বারবার চার্জ দিয়ে কভার করতে পারছি না। আমরা অন্যান্য চিত্রগুলো দেখাবো। দেশের নানা প্রান্ত থেকে ফুলতলি পীরের বক্ষ অনুসারীরা আসতে এসেছেন জকিঞ্জের বালাইহরে, এবং এই বালাইহরে সকাল 10টা থেকে শুরু হয়েছে ইসালে সব মাহফিল। আপনারা জানেন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির 16তম ইসালে সব মাহফিল আজ। 2008 সালে তিনি ইন্তেকাল করেন এবং তার ইন্তেকালের পর থেকে প্রতি বছর এভাবেই বালাইহর মাঠে ইসালে সব মাহফিল হয়। এবার স্মরণকালে সবচেয়ে বড় ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বালাইহর মাঠে। আপনারা জানেন সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে ছোট ছেলে মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সিলেট 5 আসন অর্থাৎ যোগেশ কানাইঘাট থেকে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার কারণে এবার মানুষের দল সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করছি। সকাল থেকে যে পরিমাণ যে যানবাহন যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। স্বেচ্ছাসেবী সেবক যারা আছেন, পুলিশ সদস্যরা আছেন, তারা আসলে হিমশিম কাচ্ছেন এই মুহূর্তে যানবাহনগুলো তাদেরকে কভার করার জন্য। দেশের নানা প্রান্ত থেকে বাসগুলো চেহারা দেখলেই বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গাতে বাসগুলো আসতেছে। একের পর এক বাস যাচ্ছে সিলেটের বালাই জকিঞ্জের বালাইহর অভিমুখে। স্বেচ্ছাসেবকরা আছেন, সকাল থেকে আমি স্বেচ্ছাসেবকরা এই পয়েন্টে, আটগ্রাম বাস স্ট্যান্ডের এই পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যে তারা দায়িত্ব পালন করছেন, সেই সাথে পুলিশ সদস্যরা আছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, ডিএনএ বাজার, গোলাপগঞ্জ বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে জকিগঞ্জের এই বালাইহরের এই মাঠের এই মাহফিলকে সফল করে তোলার জন্য, যাতে কোনো পরিস্থিতি সুন্দরভাবে থাকে সেটির জন্য অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। সেখানে অনেক টিম আছে, স্বেচ্ছাসেবকরা আছেন, পুলিশ সদস্যরা আসেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও অনেক মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে অতিরিক্ত, অর্থাৎ যেসব আমি কি বলবো, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, অর্থাৎ যত ধরনের এই সুশৃঙ্খলভাবে এটি করার জন্য যত ধরনের যা যা দরকার সকল পদ্ধতি তারা গ্রহণ করেছেন। 1000 স্বেচ্ছাসেবক তারা ইতিমধ্যেই ট্রেনিং দিয়েছেন। 5-7 দিন আগে আমি দেখেছি যে যোগেশ থানা পুলিশ সার্কেল, যোগেশ বেনেবাজার যে সার্কেল অফিসার, তিনি সহ এবং যোগেশের পুলিশ সদস্যরা তারা স্থান সেই বালাইহর মাঠ পরিদর্শন করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ সদস্যরাও তারা দায়িত্ব পালন করছেন, সকলেই আসলে একটা হিমশিম খেতে হচ্ছে তাদেরকে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, জকিগঞ্জের আটগ্রাম বাস স্ট্যান্ডে আছি, যেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে আজকের ইসালে সব মাহফিলের কি পরিমাণ যানবাহন যাচ্ছে। আসলে সেখানে 10টি পার্কিং জোন করে রাখা হয়েছে, সেই পার্কিং জোন এসব গাড়িগুলো যাওয়ার পর এই বাসটি মাইক্রোটি যাচ্ছে কুলাওড়া থেকে, সেখানে 10টি পার্কিং জোন করে রাখা হয়েছে। সেই পার্কিং জোনে অর্থাৎ এই গাড়িগুলো যাওয়ার পর সেখানে স্বেচ্ছাসেবকরা আছেন, তারাই বলে দেবেন কোন গাড়িটি কোথায় যাবেন, কোন উপজেলার গাড়ি কিংবা কোন মাইক্রোবাসটি কোন কারটি কোথায় রাখা হবে। সেখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তারাই সেই বিষয়টি বলবেন। সেখানে সকাল থেকেই অর্থাৎ খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, অযুখানার ব্যবস্থা, নামাজ গোসল সব কিছুরই ব্যবস্থা রয়েছে। এবং ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে সামনে যে বিশাল পুকুর রয়েছে, সেই পুকুরে হাজার হাজার মানুষও যদি একসাথে অজু করতে নামেন তাতেও কোনো অসুবিধা হবে না। এবং অনেক ভ্রাম্যমান টয়লেট করে নির্মাণ করা হয়েছে, প্রস্রাব খানা ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন একের পর এক যানবাহন যাচ্ছে। এইটি রবির বাজার, কোথা থেকে জানি না রবির বাজার কোথায়, এমন একটি ব্যানার দেখেছি। সিলেট ভিউর লাইভে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাস স্ট্যান্ডে থেকে দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন সূর্য এই সারিতে আমি যদি যাই,
মোটরসাইকেলে করে সিএনজি অটোরিকশা করে কার মাইক্রোবাস বাস যে যেভাবে পারছেন সে সেভাবেই করে যাচ্ছেন তাদের সকলেরই একটাই উদ্দেশ্য জকিগঞ্জের বালাইহার মাঠ ফুলতলি পীরের বক্তরা দেশের নানা প্রান্ত থেকে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিদেশের যেসব মেহমানরা ইতিমধ্যেই তারা চলে এসেছেন আজকে সেখানে তরবিয়ত পেশ করবেন বড় সাহেব ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি এবং দেশ বিদেশের অনেক বরণ্য এলামে কেরাম তারা আজকে সেখানে আসতেছেন এবং তারা বক্তব্য রাখবেন এবং রাত 8:30টার দিকে আপনারা জানেন সিলেট এবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হয়েছেন সিলেট দুই আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী জনাব শফিকুর রহমান চৌধুরী তিনি আজ সিলেট এসেছেন এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলি সাহেবের যে ইসালে সব মাহফিল রাত 8:30টার দিকে বালাইহর মাঠে ইসালে সব মাহফিলে তার বক্তৃতা করার কথা রয়েছে সরকারের যে একটি শিডিউল আমরা দেখেছি সেই শিডিউল আমরা দেখেছি যে আজকের এই শিডিউলে তার নামটি রয়েছে অর্থাৎ এখানে 8:30টার দিকে তার এই মাহফিলে উপস্থিত হওয়ার সেই বিষয়টি আমরা দেখছি আমি এই সড়কের চিত্র আবার আপনাদেরকে দেখাই এই সড়ক দিয়ে মূলত রতনগঞ্জ বাজার হয়ে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইর বাড়ির পাশে যে মাঠ যেটি রয়েছে এই মাঠের অভিমুখে যাচ্ছে এই যানবাহনগুলো অনেক দর্শক আমাদের সিলেট ভিউর ফেসবুক পেজে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালোবাসে আমরা সিলেট ভিউ সকল সময় সব সময় আমরা সিলেটের খবরাখবর সবার আগেই আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় আমাদের সিলেট ভিউর পাশে থাকবেন যারা এখনও সিলেট ভিউর ফেসবুক পেজে ফল অপশনে ক্লিক করে যুক্ত থাকেন সিলেট ভিউর ফেসবুক পেজে ফল অপশনে ক্লিক করে যুক্ত থাকবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের আরও কয়েকটি চ্যানেল রয়েছে বাংলাভিউ বাংলাভিউ লাইভ বাংলাভিউ ইউটিউব চ্যানেল বাংলাভিউ নামে আরও ইসলামিক চ্যানেল অর্থাৎ অনেকগুলো চ্যানেল আমাদের রয়েছে এই বাসটি দেখতে পাচ্ছি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাস লেখা আমরা দেখতে পাচ্ছি সকলের একটাই গন্তব্য ফুলতলির বালাইহর মাঠে যে মাঠে খ্যাতি ছিল লক্ষাধিক মানুষ 2008 সালে ফুলতলি সাহেব কিবলা ইন্তেকালের পর এই মাঠে খ্যাতি ছিল লাখো মানুষ এই মাঠে প্রতি বছর 15ই জানুয়ারি লাখো মানুষের সমাগম ঘটে ইসালে সব মাহফিলে যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টস বক্সে করতে পারেন এছাড়া লাইভটি ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা অনেক স্বেচ্ছাসেবক আছেন 1000 স্বেচ্ছাসেবক কাজ করছেন আজকের এই প্রোগ্রাম সফল করে তোলার জন্য বয়োবৃদ্ধ থেকে শুরু করে যুবক তরুণ শিশু অর্থাৎ ছোটো ছোটো সকলেই আসতেছেন অনেক গাড়ির চেহারা দেখলেই মনে হয় যেন 70 বছর 80 বছর বয়স্ক এমন মানুষ যাচ্ছেন যারা এক্ষণ কোন শীতে আপনারা জানেন যে মাঘ মাস চলছে এই মাঘের সময়ে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে যারা এই ফুলতলির বালাইহরে যাচ্ছেন তাদের একটাই ধারণা তাদের একটাই চিন্তা বালাইহরে যাওয়া এবং সেখানে তারা তরবিয়ত শুনবেন এবং দোয়া দুরুদ জিকির আজকায় তারা মিলিত হবেন অন্তত এই প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে তারা বালাইহর মাঠে যাবেন এবং তারা একটি দিন অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলমীর সান্নিধ্যে তারা কাটাতে চান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন পেছনে অনেক গাড়ি এখনো আছে এবং যারা যাচ্ছে ফুলতলির বালাইহরে অনেকে বলছেন লন্ডন থেকে দেখতেছেন কেউ বলছেন কালীগঞ্জ থেকে দেখতেছেন কেউ ঢাকা অনেকেই বিভিন্ন জায়গা থেকে বলছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা কমেন্টস করছেন কি পরিমাণ যানবাহন সেখানে 10টি পার্কিং জোন করে রাখা হয়েছে বিভিন্ন বাড়ির সামনে অনেক বড় মাঠ প্রস্তুত করে রাখা হয়েছে অতিথি যে পরিমাণ প্যান্ডেল বড় প্যান্ডেল বানানো হতো এবার স্মরণকালে সবচেয়ে বড় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে কয়েক হাজার স্কোয়ার ফিট সেই স্কোয়ার ফিটের পরিসংখ্যাটা এই মধ্যে আমি ভুলে গেছি তবে সেটি আমি বলতে পারি অতীতে যে প্যান্ডেল বানানো হয়েছিল তার চেয়ে অনেক বড় প্যান্ডেল এবার বানানো হয়েছে বালাইহর মাঠে এবং যার কারণে তারা আগ থেকেই টের পেয়েছিলেন এবার সবচেয়ে বেশি মানুষের দল থাকবে ফুলতলির বালাইহরে যার কারণে এবার সংশ্লিষ্টরা আগেই প্যান্ডেলটি বড় করে বানিয়েছিলেন অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন পাচ্ছেন না হেঁটে হেঁটেই করেই রওনা দিচ্ছেন ফুলতলির অভিমুখে তারা যানবাহন পাচ্ছেন না তারা হেঁটে হেঁটেই যাচ্ছেন কারণ এখানে স্থানীয়ভাবে কোনো যানবাহন আজকে পাচ্ছেনই না অনেকেই অনেকে জগন্নাথপুর থেকে দেখতেছেন আসলে আজকে জগন্নাথপুর থেকে যারা বলছেন এই বাসটাই কিন্তু জগন্নাথপুর থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে আমি যেসব বাসগুলো লক্ষ্য করেছি কিংবা বিভিন্ন মাইক্রোবাস তাদের মধ্যে দেখেছি যে জগন্নাথপুর সাতক কুলাউড়া শ্রীমঙ্গল
এসব কয়েকটি অঞ্চলে শ্রীমঙ্গল এসব কয়েকটি অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি আমি দেখেছি যে তারা আজকে তাদের যানবাহনগুলো যাচ্ছে তাদের উপস্থিতিটা আমি বেশি দেখতেছি এবং দেশের অন্যান্য প্রান্তের কয়েকটি বাসও আমি দেখেছি এবং মাইক্রো বাসও দেখেছি জকিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে বালাইহরের উদ্দেশ্যে যাচ্ছে প্রিয় দর্শক মাগরিবের আজানের টাইম হয়ে যাচ্ছে মাগরিব নামাজ পড়ব পরবর্তীতে অন্য কোনো লাইভে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট বিউ ফেসবুক পেজের পাশে থাকুন আমি আর একটি দৃশ্য দেখি আমার লাইভটি শেষ করব এই বাসটি আসতেছে সিলেট টু বিশ্বনাথ টু চণ্ডীপুলে বিশ্বনাথের এই বাসটি আসতেছে এর পরবর্তীতে আরও কয়েকটি যানবাহন দেখতে পাচ্ছেন ছাতকের এই মাইক্রোবাসটি এর পরবর্তীতে আরো বেশ কয়েকটি মাইক্রো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট বীর পাশে থাকুন আল্লাহ হাফেজ